আমার অনুষ্ঠানের মাঝে আজ বঙ্গাটা অনুষ্ঠান, তার মধ্যে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্লিকা। আজি প্রিয়ঙ্কা গান্ধীয়ে বহুকেটা প্রতিশ্রুতি বন্যা বুয়াইছে, ইনক্লুডিং ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ, কি কব? প্রিয়ঙ্কা গান্ধীর যে জালুয়া, সে 10 বছর আগতে শেষ হয়ে গেল। 10 বছর মোদীর মোদীময় পরিবেশ ভারতবর্ষ, মোদীময় ভারতবর্ষ চলছে। ইয়াত আর প্রিয়ঙ্কা গান্ধীয়ে কি কৈছে রাইজে শুনবলেও নাই, ভারতবর্ষের রাইজে শুনবলেও নাই। সেই কারণে আপনি নিশ্চিত থাকুক প্রিয়ঙ্কা গান্ধী কি কৈছে সেই কথা কোনেও গুরুত্ব দিয়ে নাই, কোনো গুরুত্ব নিদিয়ে। বরপেটা সমষ্টির বঙ্গাইগাঁও প্রাণকেন্দ্র বঙ্গাইগাঁও আপনি আজ ক্যাম্পেইন করবলে আছে ফণীভূষণ চৌধুরীর কারণে, কি কব সমষ্টিটোত কি দেখিছে? সব এতিয়া আপনি নিশ্চয় দেখিছে যে গোটেই বঙ্গাইগাঁওবাসী ওলাই আহিছে, ঘরে ঘরে মানুষ ওলাই আহিছে, সকলে আশীর্বাদ দিছে ফণীভূষণ চৌধুরীর গৃহ শহর, সকলে এনেকে আশীর্বাদ দিছে যে আজির পরিবেশ এইটোয়ে যে ফণীভূষণ চৌধুরীর অতি কমেও 5 লাখ ভোটের ব্যবধানত বিজয়ী, 5 লাখ ভোটের ব্যবধান সমগ্র অসমত বিভিন্ন সময়ত আপনাদের 11খন 12খন ইত্যাদি ইত্যাদি কথা কই আছে, এই মুহূর্তে কিমানখনের কথা কব? এবার 14-14 14-14 ধন্যবাদ। সে আছে জয়ন্ত মল্ল বড়া ডাঙরিয়া। আমার যে বঙ্গাইগাঁওর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানত কিছু সময়ের কারণে উপস্থিত হয়ে মন্তব্য আগবহালে বঙ্গাইগাঁওত আমি উপস্থিত আছো।